ভোলার দৌলতখানে একটি বরফ কলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সিদ্দিকা খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। শনিবার রাত 8:30 দিকে পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের স্লাইস গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয় এলাকাবাসী জানায়, রাত 8:30 দিকে স্লুইস গেট এলাকার আলম আইস ফ্যাক্টরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় 2 নারী দগ্ধ হয়। সিলিন্ডার থেকে বের হওয়া বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসের কারণে আশেপাশের অন্তত 10 জন অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে 2 শিশু সহ গুরুতর অসুস্থ 4 জনকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসারত অবস্থায় সিদ্দিকা খাতুনের মৃত্যু হয়। এছাড়া 2 শিশু সহ 3 জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।